মাদ্রাসার এক একটা অংশ যেন প্রাচীন ঐতিহ্যের ইতিহাস হিসাবে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। আজ আমাদের গন্তব্য ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত শুইতলা মল্লিকপুর, যেটা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছ বা বটগাছের কেন্দ্রবিন্দু হিসেবে কিন্তু ইতিমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নামকে লিখিয়ে নিয়েছে। যেটার যদি বলি যে কত আয়তকার ক্ষেত্রের ভিতরে অবস্থিত, সেটা হচ্ছে যে 2.8 বিঘার উপর অবস্থিত। তো আমরা এখন মূল যে জায়গা সেটার একদম গেটে চলে এসেছি, চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে যে এর প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য অবলোকন করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে আসলে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এখানে আসবেন, দেখবেন আমাদের এই ঐতিহ্যবাহী স্থানটাকে, এজন্যই মূলত আমাদের এই প্রচেষ্টা। তো সবাইকে সাথে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি, চলুন শুরু করা যাক আজকের আমাদের এই পর্ব। আমরা এখন এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ, দেখেন এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম বটগাছ, যেটা 250 থেকে 300 বছর আগের পুরাতন। একটা বটগাছ থেকে এখানে 8 একর জায়গা, মোটামুটি 2.8 একর জায়গা জুড়ে বিস্তৃত এলাকাটা। এখানে একটা বটগাছ থেকে তার শিকড় বাঁকড়ে এখানে যে বটগাছটা বা যতগুলো বটগাছ আপনাকে এরপরে দেখাবো, সেগুলো একটা বটগাছ থেকে তাদের শিকড় থেকে উৎপন্ন হয়েছে। চলুন আমরা ভিতরের দিকে যাই এবং দেখানোর চেষ্টা করি। তার আগে একটা বর্ণনা দিয়ে দিই, এটা হচ্ছে ঝিনাইদহ উপজেলার কালীগঞ্জ থানার অন্তর্গত, এটা হচ্ছে মল্লিকপুর, আমরা স্থানীয় নাম যেটা শুইতলা মল্লিকপুর নামে পরিচিত। আর এটা মূলত কালীগঞ্জ বা ঝিনাইদহ থেকে আসার জন্য ঝিনাইদহ থেকে প্রথমে কালীগঞ্জে আসবেন, কালীগঞ্জ থেকে 10 কিলোমিটার দূরে শুইতলা মল্লিকপুর নামক স্থানে আসবেন। আসার জন্য এখানে যথেষ্ট যানবাহন, পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা আছে। চলুন ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা লোকেশন, প্রত্যেকটা জায়গা দেখানোর চেষ্টা করি। এই একটা যেমন যতগুলো বটগাছ আপনাকে দেখাবো, প্রত্যেকটা বটগাছ কিন্তু ঠিক একটা বটগাছের শিকড় থেকে উৎপন্ন। 2.8 একর জায়গা বিস্তৃত এই বটগাছগুলো এখানে কিন্তু অত্র এলাকার একটা বিশেষ ঐতিহ্য হিসেবে রয়ে গেছে। 250 থেকে 300 বছর আগের এই বটগাছ শুইতলা মল্লিকপুরের, যেটা 2.8 একরে অবস্থিত এবং এটা এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ হিসাবে পরিচিত আছে এখনও পর্যন্ত। যদিও এর অবশিষ্টাংশ দিন দিন বিলুপ্তির পথে, তারপরেও যতটুকু আছে ততটুকুই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর মূল মূল যে বটগাছটা সেটা কিন্তু এখন নাই, সেটা বিলুপ্ত, বাট সেই মূল যে বটগাছের পরের অংশ শিকড় বাঁকড়ে সেই অংশগুলো কিন্তু আমরা এখনও দেখাইতে পারতেছি। পরবর্তী দিন 2023 সালের ঈদ পরবর্তী দিনটাতে আমরা এখানে অবস্থান করছি। যত ডানি বাইয়ের সামনে পেছনে দেখাবো সবই কিন্তু মানুষে মানুষে লোকারণ্য, বিনোদনের যে একটা মাধ্যম, বিনোদনের মাধ্যম বা বিনোদনের জায়গা হিসাবে কিন্তু এই জায়গাটা খুবই সুপরিচিত। দেখেন আপনারা ঈদের পরবর্তী দিন একদম কানাই কানাই পরিপূর্ণ, যতদূর দেখাবো, যতদূর দেখানোর চেষ্টা করবো, যতদূর দেখতে পাবেন ততদূর কিন্তু একদম কানাই কানাই পরিপূর্ণ। দেখেন কানায় কানায় পরিপূর্ণ। আমরা মূলত এই বিনোদন নেবার জন্যই আসা এবং বিনোদনের মাধ্যমে আপনাদের কাছে কিছু নির্দিষ্ট তথ্য উপস্থাপন করব, যেটার মাধ্যমে আপনারা দেশ বিদেশ থেকে আসতে পারবেন, দেখতে পারবেন, ঘুরতে পারবেন এবং বিনোদনে গ্রহণ করতে। এই আশেপাশে যতদূর দেখাবো, যা গানি বাইয়ের সামনে পেছনে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য কিন্তু প্রতিটা মানুষ এখানে উপস্থিত হয়েছে, যে যার মতো ঘুরছে, যে যার মতো বিনোদন নিচ্ছে, যে যার মতো ছবি তুলছে। দেখেন অনেকেই কিন্তু আমার মতো এমনই ব্লগ করতেছে, দেখেন কত সুন্দর করে সে কিন্তু অনেক উপরে ক্যামেরা দিয়ে নিজের সেলফি নিতেছে, ভিডিও করতেছে, যে যার মতো কিন্তু উপভোগ করতেছে। দেখেন বিনোদন মানুষ কতভাবে নিতে পারে তারও একটা প্রকৃষ্ট উদাহরণ। এখানে অনেকগুলো মোজক, লেমন বা স্পিরিটের বোতল রাখা আছে, আর ওই পাশ থেকে এই বল, ক্রিকেট বল বা টেনিস বল ছেলে ছেলে মারতে হবে, এই বলটা যে মেরে এইটা এইগুলো ফেলাইতে পারবে তার জন্য কিন্তু এই বোতলটা তার জন্য পুরস্কৃত করা হবে। দেখেন ওই পাশ থেকে মারতেছে, দেখেন ওই পাশ থেকে বল মারছে, দেখেন
আর ঠিক এবং ঠিক এই বোতলগুলোতে কিন্তু মারতে হবে, এই বোতলগুলোতে মারতে হবে, মারলে যে মারতে পারবে তার জন্য কিন্তু পুরস্কারের ব্যবস্থা। যে যার জায়গা থেকে বিনোদনটা নেবার চেষ্টা করছে, দেখেন একটা ভাঙা গাছ, সেই গাছের শিকড় বাকড়ের পরে দাঁড়িয়ে কিন্তু যে যার মতো ছবি তুলছে, সেলফি তুলছে, উপভোগ করছে আনন্দ। এবং দেখেন ডানি বাইয়ে যে যেমন পারছে বসে গল্প করছে, দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, ঘোরাফেরা করছে, যে যার মতো ঈদ ঈদ উদযাপন, ঈদ আনন্দ কিন্তু এখানে ভাগাভাগি করে নিচ্ছে। এটা যেটা বলছিলাম যে রক্ষণাবেক্ষণ পরিচর্যার অভাবে কিন্তু এটা বিলীনের পথে। দেখেন এইরকম একটা ঈদের সময়েও কিন্তু এখানে রক্ষণাবেক্ষণ বা পরিচর্যার কোনো বালাই নাই বললেই চলে। দেখুন নোংরা হয়ে আছে পরিবেশ। এখন বিনোদনের জন্য কি ঈদ পরবর্তী সময়ে বিনোদনের জন্য কিন্তু মানুষ যে যার মতো আসতেছে, ঘুরে যাচ্ছে, দেখা করে যাচ্ছে। ঈদ পরবর্তী সময়ে যে যার মতো কিন্তু আনন্দ বিনোদন নিতেছে, করতেছে। দেখেন কিছু আমাদের বয়সী এবং ছেলেবেলে বসে মনের সুখে গান গাইতেছে। আর তার ডানি বাই যদি দেখায় প্রত্যেকটা গাছ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানুষে মানুষে একদম কানাই কানাই পরিপূর্ণ আছে প্রত্যেকটা জায়গাতেই। আমরা তিনজন এসেছি এই ঈদ উপলক্ষে ঘোরার জন্য। শুধু দেখেন যে চারিপাশের ভিউটা যদি, প্রকৃতিটা যদি দেখানোর চেষ্টা করি, দেখেন চারিপাশে প্রকৃতি, চারিপাশে মানুষের যে দৃশ্য বা এই যে ঐতিহ্যবাহী যে জায়গা এশিয়ার বৃহত্তম বটগাছ 2.8 একর এরিয়া জুড়ে বিস্তৃত, সেই বিস্তৃত এলাকায় দেখেন মানুষে মানুষে একদম পুরোপুরি কানাই কানাই পরিপূর্ণ। এবং আমি যদি রাস্তাটা দেখানোর চেষ্টা করি, যাওয়ার সময় দেখি পারবো কি না জানি না, এত পরিমাণ ভিড় যে দেখেই চলতে পারছি না। তারপরে যদি পারি তো আমি রাস্তাটাও দেখাবো, দেখবেন যে কতটা ভিড় সেখানে পরিলক্ষিত হয়। দেখেন ভিউটা দেখেন কত সুন্দর। বটগাছের এক একটা অংশ যেন প্রাচীন ঐতিহ্যের ইতিহাস হিসাবে, সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা বটবৃক্ষ যেমন এক একটা সাক্ষী বা এক একটা ঐতিহ্য হিসাবে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আমি যদিও আগেই বলছি যে রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এটা প্রায় বিলুপ্তের পথে এসে গেছে। অল্প বয়সী বাচ্চারা কিন্তু একদম বটবৃক্ষের অনেকটা উপরে, দেখেন জুম করছিলাম বলে দেখা নেই, এবারে জুমটা ছাড়ছি, দেখেন অনেকটা উপরে কিন্তু এই বটবৃক্ষের উপরে কিন্তু ওরা হেঁটে বেড়াইতেছে। ওরা কিন্তু স্থানীয়, হ্যাঁ, এই জন্য ওরা নিয়মিতই ওঠে, এই জন্য ওদের কিন্তু ভয়ভীতি নাই। দেখেন অনেকটা মানে কী বলবো, আসলে এই বয়সটা আসলে উদ্দীপনের বয়স, আনন্দের বয়স, সেই বয়সটাই কিন্তু এরা উপভোগ করছে। দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কত সুন্দর চারিপাশে মানুষের মনোমুগ্ধকর যে দৃশ্য, মনোমুগ্ধকর যে একটা ঐতিহ্যের স্থান, 250-300 বছরের পুরাতন বটগাছ, ইতিহাসের এশিয়া মহাদেশের বৃহত্তম এলাকা জুড়ে বটগাছ, বৃহত্তম বটগাছ, সেটা কিন্তু আসলে যারা এখানে আসেন নাই তারা কিন্তু সত্যিই মিস করবেন এই জায়গাটা। তাই আমি প্রত্যেকেরই অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, যদি কখনো সময় হয় আমাদের ঝিনাইদহ জেলাতে আসার, তাহলে অবশ্যই কালীগঞ্জ উপজেলার এই শৈতলা মল্লিকপুরের এই বটগাছটা দেখে দেওয়ার জন্য কিন্তু অনুরোধ থাকলো প্রত্যেকের। সন্ধ্যা আগত, সূর্যটা দেখানোর চেষ্টা করছি, জানি না দেখাতে পারছি কি না, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে সূর্য অস্ত যাবে, অন্ধকার নেমে আসবে, তখন কিন্তু এই লোকগুলো আমরা আর দেখতে পাবো না। আমি একটু পিছনের ক্যামেরাতে পিছনটা দেখানোর চেষ্টা করি। দেখেন অনেকগুলো খেলারও কিন্তু আয়োজন করা হয়েছে। গোকরো লাগবে যে গরিটা গোকরো নিয়ে মেশে না কাটলি মাছ পুজায়।